নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আর আমরা আছি কিন্তু আপনাদের সাথে এমন একজন বিশিষ্ট মানুষকে নিয়ে, তিনি তারাসিদ্ধ তান্ত্রিক। অনেক কথা, অনেক আলোচনা হবে নিয়মিত প্রতি রোববার আমাদের এই সময় অনুষ্ঠান দেখছেন আপনারা। বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। ফেসবুক ইউটিউবে দেখবেন, প্রোগ্রাম থাকবে, ইউটিউব লাইভ থাকবে, ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে, আপনারা দেখবেন। পার্সোনাল নাম্বারটা লিখে নিন, কেন ভীষণ গুণীমানী পণ্ডিত মানুষ তিনি, তার কথায় আপনারা বুঝতে পারেন। তার প্রোগ্রাম কিন্তু সুপার ডুপার হিট, তিনি যখন লাইনে লাইভে বসেন প্রচুর ফোন লাইনে কল আসে, প্রচুর মানুষ যোগাযোগ করেন। আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান, আপনারা কিন্তু রেড বক্সে নাম্বারটা লিখে রাখুন। আর সুভাষ গ্রামে প্রচুর মানুষ আসছেন দেখাতে, নতুনপল্লী সুভাষ গ্রাম সোনারপুরের পরেই নিজ গৃহমন্ত্রী শনি মঙ্গল বৃহস্পতিবার পাচ্ছেন জ্যোতিষ অধ্যাপক তন্ত্র সম্রাট তিনি তারাসিদ্ধ তান্ত্রিক। প্রত্যেক রোববার এই সময় অনুষ্ঠান, মোবাইল নাম্বার লিখে নিন, কথা হবে। আজকে সম্পর্ক বিচ্ছেদ, রিলেশনশিপ নিয়ে যাদের এত এত সমস্যা, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, তাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এই মানুষটি করবেন। 8420145696 এ তার সঙ্গে কথা বলবেন অনুষ্ঠানের পর। মোবাইল নাম্বারে সবাই উপস্থিত আছেন অবশ্যই, আপনাদের প্রিয় মানুষটি জ্যোতিষ অধ্যাপক তন্ত্র সম্রাট তারাসিদ্ধ তান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রী স্টুডিওতে। নমস্কার এবং স্বাগত। জয় মা তারা, জয় গুরুবাম। আজকে সম্পর্ক নিয়ে জানবো। প্রচুর মানুষ আসছেন গৃহ মন্দিরে, এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, টানা পড়েন ভেঙে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করলে মানুষ উপকৃত হবে। রিলেশন এখন প্রচন্ড মানুষের মধ্যেই ব্রেকআপ হয়ে যাচ্ছে। প্রথম 2 মাস 4 মাস 6 মাস মানুষের জীবনে ঠিকঠাক চলছে, তারপর দেখা যাচ্ছে একে একে কিন্তু রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে, নয় মেয়েটি কোনো তাকে অ্যাভয়েড করছে বা ছেলেটি তাকে অ্যাভয়েড করছে। এই জায়গায় মানুষের প্রচুর ফোন আসছে, প্রচুর মানুষের ঘরে ঘরে ম্যাক্সিমাম বশীকরণ নিয়ে মানুষের বেশি সমস্যাটা। তাই রিলেশন নিয়ে আজকে বলতে গেলে ব্রেকআপ যে হচ্ছে, এইটা আমি আগেই প্রথমে বলবো, আমার জন্ম, আমি যা দেখতে পাচ্ছি আমার গোচরে মঙ্গল রাহুর যে সংযোগ চলছে, অঙ্গারক যোগ চলছে, অর্থাৎ জুলাই মাস অবধি এই যোগ কিন্তু প্রবণতা প্রচুর হারে বাড়বে। এই যোগের কারণে কিন্তু প্রচুর ভারে কিন্তু অ্যাক্সিডেন্ট, অপঘাতে মৃত্যু, অগ্নিকাণ্ড, এবং শুধু তাই নয় জলপ্রপাত এবং ভুল ডিসিশন নিয়ে আত্মহত্যা যোগ এই রিলেশনের কারণে কিন্তু বাড়বে। এবং মানুষের অঙ্গহানি এবং ক্যান্সার, অশ্ব, এগুলো প্রচুর প্রচুর আমি কিন্তু যোগ দেখতে পাচ্ছি। কথাগুলো মাইন্ডেড লিখে রেখো। আচ্ছা, রিলেশনে দেখো ঠিক করতে গেলেই আগে দেখতে হবে ছেলেটি কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে কোনো কিছু আছে কিনা, বা মেয়েটি কোনো তার সঙ্গে আদৌ ঠকাচ্ছে না কে সঠিক ভালোবাসছে। যদি সেটি সঠিক হয় বা যদি এটা না হয় যে না তাকে তারা অন্য কারোর সঙ্গে এ করছে বা এ করছে, সেই ক্ষেত্রে আমি বলবো এখানে কাম বশীকরণ প্রয়োগ করলে, কামদেব বশীকরণ বা কামাক্ষা বশীকরণ প্রয়োগ করলে তাদের জীবনে সাংসারিক যে রিলেশনের প্রবলেম ভীষণভাবে সাকসেস হয়। কিন্তু রিলেশন কেন ভাঙছে আমাদের জন্মচার্ট অনুযায়ী দেখতে হবে, তার লগ্ন সাপেক্ষে পঞ্চ ভাব কি বলছে, তার কেন, তার সেখানে রাহু গ্রহ দৃষ্টি অশুভ নেই তো, সেখানে শনির কোনো দৃষ্টি নেই তো, শনির যদি বা রাহুর একই সঙ্গে বসে থাকে গোচরে আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে কিন্তু তার বিবাহের ক্ষেত্রে সমস্যা, তার সন্তান রিলেটিভ সমস্যা, প্রেমিক প্রেমিকার মধ্যে একাধিক বাধা হতে পারে, সেইগুলো কিন্তু আমাদের দিতে দেখতে হবে। হুটহাট করে আমি কাকে টাকা দিয়ে দিলাম, এখন মানুষের প্রচুর ফ্যাশন বেরিয়েছে, অনলাইনে টাকা দিচ্ছে আর বশীকরণ করছে, এই বশীকরণগুলো থাকার ফোন হাসছে না, হচ্ছে না, কিন্তু এইগুলো হবে কি করে, আগে বিচার বদনাম ছড়িয়ে যাচ্ছে, তা হবে কি করে, আগে দেখলো না, বিচার হলো না, হবে কি না, তারপর তো একটা বশীকরণ, নাকি শুধু বই না, বশীকরণ বাজারে বিক্রি হচ্ছে। এই হচ্ছে আজকে রিলেশনটাকে মানুষে দেখতে গেলে আগে ঠিকঠাক ছকটা বিচার করে, যদি সেই ছেলেটার ফটো দিয়ে সঠিকভাবে তন্ত্র প্রয়োগ করা যায়, আমি বলবো 100% হবেই হবে। কে বলেছে হয় না বশীকরণ, তবু একটা টোটকা বলে যাই, যারা টোটকা শোনার জন্য বসে থাকে, ভীষণ রিলেশনের প্রবলেম হচ্ছে তাহলে কি করবে, একটি বাজারে কিনতে পাওয়া যায় মাটির একটি সরা নেবে, সেই মাটির সরা দিয়ে কোন একটি উগ্র প্রয়োগ, একটি অঘর ক্রিয়ায় আমি বলে দিচ্ছি, পাঠা বড় শনিবারে কিংবা মঙ্গলবার দোকান থেকে যে পাঠা বিক্রি হয় কাটে, যেখানে সে খাসি বা পাঠার একটু রক্ত নিয়ে আসবে, সেই রক্ত নিয়ে যাকে বশীকরণ করতে চাইছো সেই তার নাম গোত্র লিখতে হবে। আর একটি মন্ত্র বলে যাচ্ছি, ওম হ্রিং চামুণ্ডে
সত্তর অমুকর্ষ বসং কুরু কুরু স্বাহা, মন্ত্রটি যদি না বুঝতে পারো পরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে। এই মন্ত্রটি ওইখানে সরার মধ্যে লিখে সেই সরার মধ্যে এক মুঠ শিবলিঙ্গ ফল, এক মুখ জটামাংসি এবং এক মুঠ চুনামুনি মন ছটফটানি সাদা লজ্জাপতি গাছের শেকড় দিয়ে লাল শালু কাপড় দিয়ে সরাটা বেঁধে ওটি কোনো তিন রাস্তায় অথবা কোনো নদী প্রবাহিত জলে যে তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে ব্লক করে দিয়েছে এরকম যদি কোনো সমস্যা থাকে ওটা প্রবাহিত জলে জোয়ারের সময় ভাসিয়ে দাও। তোমার আমি 21 দিন বলে যাচ্ছি টাইম, তার মধ্যে তোমার ব্লক ফ্লক সব খুলে যাবে, তোমার সঙ্গে সে কিছুটা হলেও কিন্তু যোগাযোগ করবে। বাহ, এই হচ্ছেন তারাসিদ্ধ তান্ত্রিক শিশুবঙ্কর শাস্ত্রী, আপনাদের পাশে আছেন সব সময়, আপনাদের ভালো রাখার চেষ্টা করে। আপনারা কিন্তু নির্দ্বিধায় তাকে ফোন করুন, যার যা সমস্যায় আমরা ব্রেকআপ নিয়ে আজকে কথা বললাম, সম্পর্কের ভাঙন টানা পড়েন, তারা যোগাযোগ করুন এবং যে কোনো প্রবলেমে আপনারা ফোন করুন 8420145696। সুভাষগ্রাম নতুন পল্লী কলকাতা 146, আপনারা চলে আসুন গৃহমন্দিরে শনি মঙ্গল ও বৃহস্পতিবার। আর অবশ্যই আপনাদের যার যা সমস্যা কথা বলুন ফোনে, ফোন নাম্বার তো রয়েছেই টিভিতে, বড় বড় করে নাম্বার দেওয়া আছে, লিখে নিন। আচ্ছা, এবার আমরা কি নিয়ে জানবো? আমি বলতে চাইছি বিদ্যানি, এবার বিদ্যার ভাবটা নিয়ে, কারণ অনেক ফোন আসছে, পড়াশোনা করে না বাচ্চারা ঠিক মতো, মন চঞ্চল অন্যদিকে চলে যাচ্ছে, লেখাপড়ার রেজাল্ট ভালো হচ্ছে না, বিদ্যা ভাব পড়াশোনার জায়গাটা নিয়ে শ্রী শুভঙ্কর শাস্ত্রী কি বলছেন শুনুন সবাই। বিদ্যা আমাদের জীবনে পড়াশোনাটা মাস্ট দরকার, পড়াশোনা না হলে চাকরি বাকরি এখন বাজার যা খারাপ খুব বেটার ভাবে দরকার। আগে দেখবো পড়াশোনার জায়গাটা কেন হচ্ছে না বা জন্মছকে, আগে দেখতে হবে তার কেতু গ্রহের ডিস্টার্ব হচ্ছে কিনা, তার পঞ্চম ভাব চতুর্থ ভাব, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি, এক থেকে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত কিন্তু আমরা বিচার করি হচ্ছে, টেনের পর থেকে আমরা যখন টুয়েলভ ক্লাস অবধি আমরা পঞ্চম ভাবটা বিচার করা হয় ন, এবং টুয়েলভের পর থেকে গ্রাজুয়েশন কত দূর হবে সেটা নবম ভাব, তার তিনটে ছককেই আমাদের কিন্তু ছকের সবটাই মেনেটারি এবং নবাংশ দেখতে হয়। জন্ম ছকে ছেলেটি বা মেয়েটি যে পড়াশোনা হচ্ছে না, কথায় কথায় বাজারে যে আজকে নীল সরস্বতী কবজ যে ভীষণভাবে দিচ্ছে, কে বলেছে নীল সরস্বতী আর কোনো বাজারে কবজ হয় না? সরস্বতী বা 108 প্রকার আছে, তার মধ্যে 12 প্রকার সরস্বতী আছে, আমি নামগুলো শুনিনি অনেকে, কোনোদিনই তান্ত্রিকরা আমি শুনিনি আজ অব্দি এসে বলেছে, অনিরুদ্ধ সরস্বতী, ময়ূরেশ্বরী সরস্বতী, পারিজাত সরস্বতী, নীল সরস্বতী, মহানীল সরস্বতী এবং হচ্ছে এই সরস্বতী বিভিন্ন আরো প্রয়োগ আছে, সেই প্রয়োগ সরস্বতী প্রয়োগগুলোকে যথাসাধ্যভাবে যদি করা যায় ভীষণ ভাবে রেজাল্ট। নীল সরস্বতী তো যদি আজকে বলি, নীল সরস্বতী বাজারের লেখা ভোজপত্রটা কিনে রূপোর কবজে ভরে কিছু করে দিলাম না, এটা নীল সরস্বতী কবজ হলো না, নীল হকিকের মালায় সেখানে জপের বিধান আছে, সেখানে নীল সরস্বতী হোম করতে গেলে নীলোৎপল দিয়ে প্রয়োগ করতে হবে, এটা নীল সরস্বতী আর কেউ নেই সাক্ষাৎ নীল তারা, এই নীল তারা সরস্বতী প্রয়োগ কিন্তু একটা বিদ্যার্থীর জীবনে কি করতে পারে, যে পড়াশোনা অমনোযোগী ছিল, যে পড়াশোনা করতো ভুলে যেত, চঞ্চল মনাতা আছে, এই নীল সরস্বতী তার জন্য। কিন্তু যে ছেলেটি 1 থেকে 10 মধ্যে থাকতো কিন্তু সে এখন মার্কেটে থাকতে পারছে না, তার রেজাল্টে কমে এসে, তাকে কিন্তু নীল সরস্বতী দিলে হবে না, তার ক্ষেত্রে অনিরুদ্ধ সরস্বতী প্রয়োগ করো। সে কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাইছে, কেউ ইঞ্জিনিয়ারিং হতে চাইছে, সে জন্ম ছাকে তাকে মহা অনিরুদ্ধ সরস্বতী, মহা ময়ূরেশ্বরী সরস্বতী প্রয়োগ করো, বিভৎস ভাবে প্রয়োগ গুলো দুর্দান্ত প্রয়োগ। আমি একটু যদি বলে যে এই ময়ূরেশ্বরী সরস্বতী প্রয়োগ করতে গেলে এখানে রুই মাছের মাথা দিয়ে কিছু প্রয়োগ আছে, সেই গুপ্তাদি গুপ্ত এগুলো তন্ত্রোক্ত প্রয়োগ, আমি পুরোটা লাইভে বলছি না, প্রয়োগগুলো যদি করা যায় দুর্দান্ত ফলপ্রদ হয়। কে বলেছে বিদ্যার্থী পড়াশোনায় অমনোযোগিতাকে মন বুঝবে না? ভীষণ ভাবে। আর প্রত্যেককে বলে যাবো বিদ্যার্থী যারা হচ্ছে টেবিলে ক্লথটা প্রত্যেকে বলবো সবুজ কালারে করতে, একটি রাজমাতঙ্গির জন্য এক গ্লাস জল টেবিলে পড়তে বসার জন্য ওটাকে রাখতে, আর প্রত্যেককেই বলে দেবো বিদ্যার্থী যারা পড়াশোনা করছো ভুলে যাচ্ছ, জোড়া ময়ূরের পালক ওম হ্রিং স্ত্রিং ওইং নীল সরস্বতী নম মন্ত্রটি বলে নীল সুতো পেঁচিয়ে বই যেটা যেই সাবজেক্টটা ভুলে যাচ্ছ, কেউ অঙ্ক হতে পারে কেউ ইংলিশ হতে পারে, সেটা পাতায়ের মধ্যে রেখে দাও, ভীষণভাবে রেজাল্ট অনেকটা আছে, বেটার হবে, এটা আমি বলে গেলাম। দারুণ, শ্রী শুভঙ্কর শাস্ত্রী অনুষ্ঠানে এই জন্য এত জনপ্রিয়, এত টোটকা, এত ভালো থাকার উপায় তিনি সর্বদা বলে দেন। তিনি জ্যোতিষ অধ্যাপক, তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রী, তারা সিদ্ধ তান্ত্রিক। আপনারা ফোন করুন, আমাদের টিভিতে নাম্বার রয়েছে তার, আর 5 মিনিট আছে, আর একটু কথা তো শুনবো আপনাদের। আমি আবার বলি মোবাইল নাম্বারে যার যা সমস্যা কথা বলুন এক্ষুনি 8420145696 এ, 8420145696, প্রতি রোববার আমাদের অনুষ্ঠান এই সময়।
সুভাষগ্রাম, নতুনপল্লী, কলকাতা 147, নিজ গৃহমন্দিরে আসছেন প্রচুর মানুষ শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করে। আপনারা চলে আসবেন তার কাছে। জ্যোতিষ অধ্যাপক, তন্ত্র সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রী, তিনি তারা সিদ্ধতান্ত্রিক। রিলেশনশিপ হোক, ব্যবসা হোক, চাকরি হোক, আইনি ঝুটঝামেলা, শত্রুতা, যে কোনো পড়াশোনা নিয়ে, বিবাহের ক্ষেত্রে প্রবলেম, আপনার যে কোনো সমস্যা আগে কথা বলুন, তারপর যোগাযোগ করুন। অনলাইনেও কাজ হবে, আর কাছে এলে তো খুব ভালো, মন্দিরে মাকে দর্শন করে একদম ক্রিয়াকর্ম করিয়ে আপনারা আসতে পারবেন, যেতে পারবেন। মুখে হাসি, হারিয়ে যাওয়া হাসি মুখ আবার ফিরে পাবেন আপনারা। সমস্যাগ্রস্ত মানুষ আপনাদের জন্য তো প্রোগ্রাম করা, আপনারা নির্দ্বিধায় মানুষটির সঙ্গে ফোনে কথা বলুন। নাম্বারটা লিখুন 8420145696। আরো 3-4 মিনিট আছে, একটু কিছু জেনে নিয়ে এবার। সামনে নিঃসিংহ চতুর্দশী, অর্থাৎ বিশাল ভালো যোগ আছে। এই নিঃসিংহ চতুর্দশীটা আমি বলবো প্রত্যেকটি মানুষ কাজে লাগাও, কেন নিঃসিংহ চতুর্দশী মানুষের জীবনে যে কোনো সমস্যা, জটিলতরকে জটিলতর সমস্যা কিন্তু থেকে মুক্তি দিতে পারে। শত্রু ভীষণভাবে পেছনে লেগেছে, ছেলে মেয়েদের ভয়ভীতি সমস্যা, বাড়িতে ভৌতিক ব্যাপার হয়ে আছে, ভীষণভাবে ভয় পাচ্ছে, ভীষণভাবে শত্রুরা ক্ষয়ক্ষতি করছে। এই নরসিংহ প্রয়োগ যদি ভীষণভাবে করা যায়, রেজাল্ট ভীষণ ভালো হবে, মানুষের বাস্তু ঠিক করা যাবে। এই নিঃসিংহ প্রয়োগ করে মানুষের জীবনে নানান চাকরি ক্ষেত্রে হচ্ছে, একাধিকবার পরীক্ষা দিচ্ছে, সাকসেস হচ্ছে না, ইন্টারভিউতে যাচ্ছে, রেজাল্টে যাচ্ছে, কিন্তু তার কোনো মতে সাকসেস হচ্ছে না। এই নিঃসিংহ প্রয়োগ যদি করা যায় ভীষণভাবে, আমি করছি, ভীষণভাবে ফলপ্রদ। আর যে কোনো বশীকরণ ক্রিয়ার মাধ্যমে এবার নিঃসিংহ প্রয়োগের ভীষণ অবার্ত ফল প্রয়োগ করা যাবে। যারা এই বুদ্ধ পূর্ণিমা যোগে, কিন্তু আমি একটা টিপসও বলে যাবো, নিঃসিংহ চতুর্দশীর দিন প্রত্যেকে বাড়ির শান্তি মঙ্গলের জন্য 108টি রাম তুলসী বা কৃষ্ণ তুলসী চন্দন মাখিয়ে নৃসিংহ ভগবানকে দাও, এবং এক ক্লাস পপকর্ন বাবা যায় পপকর্ন ইউটিউবে সার্চ করে নেবে পপকর্ন রেসিপি, ওই পপকর্ন ভোগটা দিয়ে ওই জলটা যে তোমার বাড়ির ভীষণ অশান্তি করছে, টিকতে দিচ্ছে না, অনেক অনেক টাকা প্রতিকার করতে পারছো না, সেই ক্ষেত্রে ওই জলটা বাড়িতে তাকে খাইয়ার চিহ্ন চেষ্টা করো। আর বাড়ির ওই দিন একটি আমের পল্লব তিন দিয়ে, 21খানা আমের পল্লব মাঝে 3টি লবঙ্গ দিয়ে, যেমন অক্ষয় তৃতীয়া দোকানে যেমন সাজানো হয় ঠিক সেরকমই 21টা আমের পল্লব 3টে মাঝখানে লবঙ্গ দিয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে দুর্গা দেবীর চরণে ঠেকিয়ে ওটা বাড়িতে দেখে দাও, বাড়ির অনেক অশান্তি থানতে হবে। আর নিঃসিংহদিন প্রয়োগের মাধ্যমে কিন্তু আমি বলে দেবো, যারা যারা করতে চাইছো এই সময় আগে যোগাযোগ করো। এক কথায় বলতে পারি, গ্রহদেশের জন্য অতীব শুভ যোগ, প্রচণ্ডভাবে ভীষণ ভাবে, আর বলার কিছু এটা নেই। আর ভৌতিক ব্যাপার বাস্তুগত সমস্যা থেকে মুক্তি পেতে নিঃসিংহ যোগটা ভীষণ ভীষণ মানুষের জীবনে ফলপ্রদ হবে। এই যোগটাকে আমি বলবো প্রত্যেকটা মানুষ হাতছাড়া না করাটাই বেটার। যারা এরকম সমস্যায় আছেন ইমিডিয়েট শ্রী শুভঙ্কর শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। ফোন নাম্বার রয়েছে 8420145696। বাস্তুর জন্য কোন টিপস? বাস্তু আজকে যেটা বলতে চাইছি, সব্যসাচিদা এর আগে প্রোগ্রামে বলে গেছি, আজকেও বলে যাচ্ছি, বাস্তু তো যেই প্রয়োগটা বলেছি বহু মানুষ করে ভালো আছে। বাস্তুর যে ভীষণ ভাবে যে রিলেশনে প্রবলেম হয়, বাস্তু থেকে কিন্তু মানুষের জীবনে নানান সমস্যা হতে পারে। বাস্তুর আমি বলে দেবো, বাস্তু বন্ধনা করার জন্য, বাস্তু বন্ধনা অনেকে পেরেক পোড়া ত্রিশূল পোড়া দিচ্ছে, আমি একটি প্রয়োগ বলে যাচ্ছি, সেই প্রয়োগটা কিন্তু যদি করা যায় বাস্তু কিন্তু নানান সমস্যা থেকে মুক্তি দেবে। কি করতে হবে? যে কোনো সতীপীঠ থেকে 4টি ত্রিশূল কিনতে হবে, ত্রিশূল কিনে নিয়ে সেই ত্রিশূলটার মধ্যে যে কোনো সতীপীঠের মায়ের, সেটা তারাপীঠে হতে পারে, কালীঘাটে হতে, সতীপীঠের মায়ের সিঁদুরটা ভালো করে দিয়ে ওই ওই ত্রিশূলের মাঝখানে ওম হ্রিং দুর্গা দুর্গে রক্ষণী রক্ষণী সহা এই মন্ত্রটি বলে ত্রিশূলের মাঝখানে হলুদ সুতো দিয়ে বেঁধে প্রত্যেকটি ত্রিশূলের মাঝ বরাবর একটি করে পাতিলেবু দিয়ে বাড়ির চার কোণে পুঁতে দাও। আর বাড়িতে সেই দিন থেকে টানা 7 দিন একটি হলুদ সাদা সর্ষে কিনতে পাওয়া যায় বা রাই সর্ষে, সেই সর্ষে নিয়ে 7 দিন যাব ধুনোর সাথে জ্বালাও। আর ত্রিশূলটা যেটা বললাম এই নিঃসিংহ চতুর্দশীর দিনই করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তুলসী চড়া নিঃসিংহ চরণে ভীষণ ভালো রেজাল্ট পাবে। গ্রহদোষ খণ্ডন কিন্তু অতীব উত্তম যোগ, আমি এখনো বলে যাচ্ছি, বাচ্চারা অমনোযোগী, পড়াশোনায় মন বসছে না, পড়াশোনা বাচ্চাদের জন্য অতীব বেস্ট এক কথায়। আর কর্ম নিয়ে যারা চিন্তা রয়েছে, ব্যবসা বাণিজ্য, নিঃসিংহদেবের প্রয়োগের দিনে যদি তারা প্রতিকার করানো যায়, এক কথায়
ফলপ্রদ আর দেখতে হবে না, তাকাতে হবে না। আজকে প্রত্যেক যোগে তো এইভাবেই কাজ হয়, শনি মঙ্গলবারও করছেন, প্রত্যেক স্পেশাল যোগেও ক্রিয়াকর্ম করছেন তারা সিদ্ধ তান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রী। মোবাইল নাম্বার খোলা, মোবাইলে এবার যোগাযোগ করুন সবাই। প্রতি রোববার এই সময় অনুষ্ঠান ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন সোনার বাংলা ইউটিউবে গিয়ে শ্রী শুভঙ্কর শাস্ত্রী লিখলেই পাবেন, তাকে ফেসবুকেও পাবেন 8420145696। প্রতি রোববার এই সময় অনুষ্ঠান দেখুন। সুভাষগ্রাম নতুন পল্লীতে আসবেন গৃহমন্দিরে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার, সোনারপুরের পরের স্টেশনই কিন্তু সুভাষগ্রাম, শিয়ালদা থেকে ট্রেন অ্যাভেলেবেল। আপনারা ফোন করুন, কথা বলুন, আর আবার দেখা হবে আগামী রোববার ঠিক এই সময়, তার অনুষ্ঠান অবশ্যই তারা সিদ্ধ তান্ত্রিক জ্যোতিষ অধ্যাপক জ্যোতিষ সম্রাট শ্রী শুভঙ্কর শাস্ত্রী। সঙ্গে আমি সব্যসাচী ছিলাম, আজকে এইটুকুই বিদায় নিচ্ছি।